রাজ্যের আরটি দপ্তরের উদ্যোগে মুক্তধারা হলে আমার সরকার ওয়ে পেট্রোলের সূচনা অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তর এবং প্রশাসনিক শীর্ষ পর্যায়ের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পঞ্চায়েত দপ্তর সহ অন্যান্য দপ্তরের সামগ্রিক তালমিল এবং বিভিন্ন জনমুখী সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আমার সরকার ওয়ে পেট্রোল। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী ভাবনা আর কাজকে নিজের বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি ঘর সুশাসন কর্মসূচি সহ বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে তার সরকার। আমরা মেরিট সার্টিফিকেট দিচ্ছি, কারণ ওবিসি সার্টিফিকেট দরকার, সেখানে আমরা ওবিসি সার্টিফিকেট দিচ্ছি, এসটি সার্টিফিকেট দরকার দিচ্ছি, এসসি সার্টিফিকেট দরকার দিচ্ছি, বিভিন্ন যেসব আমাদের অনেকের অফিসে যাওয়া, রোজ রোজ যাওয়া, সেখানে অনেকের সম্ভব হয় না, সেই কাজটা যখন মেলা হয় বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় সেখানে মানুষ আসে। এবং আমাদের যারা দপ্তরের বিভিন্ন দপ্তরের তো আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরা যাচ্ছেনই, আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন এবং তাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে মানুষকে নিয়ে এসছে সেই মেলাতে। তারপরও আমাদের সরকার, আমরা চাই যে মানুষকে একদম 100%-এর উপরে আমরা বেনিফিটগুলো দেওয়া, সেটা তো ফিজিক্যালি হয়, ফিজিক্যালি যেতে হয়, ফিজিক্যালি সব কাজ করতে হয়। কিন্তু টেকনোলজি এখন আমরা এমন সুবিধা হয়ে গেছে, এই টেকনোলজির কারণে আপনারা দেখেছেন যখন কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক কাজ আমরা করতে পেরেছি। পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জনমানুষের সমস্যা সমাধানে এই ওয়েব পেট্রোলের কার্যকারিতার কথা তুলে ধরেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। এই প্রেজেন্টেশন আপনারা দেখেছেন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা মুদ্রা ব্যাপার হলো মানুষ কাছে কিভাবে সরকার নিয়ে যাওয়া। আমরা আগে পঞ্চায়েত মনিটরিং সিস্টেম করেছিলাম পিএমএস, সেটাকে আরও কীভাবে আমরা প্রথম স্টেপ এটাই নিয়েছিলাম পিএমএস করে, আজকে সেটাকে আরও ওয়ার্ড ভিত্তিক কীভাবে নিয়ে যাওয়া, মানুষের সঙ্গে কীভাবে সংবাদ করা, এবং আজকে তো আমরা খুব ভাগ্যবান টেকনোলজি আছে, আজকেই টেকনোলজি আছে সেটা করা যায়। পঞ্চায়েতকে কীভাবে সচিবালয়ের সঙ্গে যুক্ত করা, জিপি হলো লাস্ট স্টেপ অফ গভর্নেন্স, আর মন্ত্রিসভা সচিবালয় হলো ফার্স্ট স্টেপ, সেটাকে কীভাবে একটা সেতু বানানো টেকনোলজির দ্বারা সম্ভব হয়েছে আজকে, তাই সেটাকে আমরা ইউজ করতে হবে ঠিক পথে। তবে এই ব্যাপারে সদিচ্ছার সঙ্গে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, বিভিন্ন জনমুখী প্রকল্প এবং কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দরবারে সরকারি সুবিধাকে পৌঁছে দিচ্ছে রাজ্যের জনকল্যাণমুখী বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।